গোয়ালপাড়ার লক্ষীপুর সরকারি চাকরির নামত ধন সংগ্রহর ভয়ঙ্কর ঘটনা। সরকারি চাকরি দিয়ার প্রলোভনের মহিলা দালালর ধন সংগ্রহর সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয়েছে ক্যামেরাত। সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়েছে ধন সংগ্রহর সমগ্র দৃশ্য। লক্ষীপুর লাখারকিল্লা গাঁওয়ার এগারী চাকরি প্রার্থীক স্বাস্থ্য বিভাগত চাকরি দিয়ার প্রলোভনের দালাল শুকুরজান বিবিয়ে বিচারিছিল 2 লাখ টাকা। চাকরির মহিলা দালাল শুকুরজান বিবিক ইতিমধ্যে 1 লাখ টাকাও দিয়ে চাকরি প্রার্থীগুলো। কেবল এইগী প্রার্থী নহয়, অঞ্চলট আন বহু লোকের চাকরির নামত ধন সংগ্রহর অভিযোগ দালাল শুকুরজান বিবির বিরুদ্ধে। সমগ্র ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে লক্ষীপুর থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী প্রার্থীগুলো। মই ঘরতে মানে কাম করে আছো, যেনা মানে এই সৎপুরী তিরোতা জনিয়া যাই হেন কলে এনেকুৱা এনেকুৱা কথা, মানে টাকা অল্প খরচা করলে আপনার সার্ভিস হব আর কি। আপনার মিসেসর, ওর মিসেসর নাম মোনালী বেগম, আর যদি তিরোতাজনী যে গেছিল তার নাম আছে শুকুরজান বিবি। যাই এনে কলে মো বলো কি সার্ভিস, পিছত তাই কলে আর কি আপনার মর্জি, হসপিটাল যি লব পারে আর কি, নার্সও লব পারে আর বেলেগ বেলেগ ডিপার্টমেন্ট আছে। তারপর মই কলো যে নার্সর সার্ভিস তো ভাল নহয়, ইমান এটা রাতেও ডিউটি করব লাগে, টিকিটটো যে দিয়া এইটো হলে করিল হয় আর কি। তারপর ঠিক আছে হব, পোস্টিং পোস্টিং আপনার ইচ্ছা, আপনি যত কব তাতে পোস্টিং দিম আর কি। মই কলো যে ঠিক আছে, মোক সইবারি দিলে হল এনেকুয়া কই। তারপর টাকা খুঁজলে 2 লাখ। মই কলো বাইদ মই তো ইমান টাকা এতিয়া দিব নোৱাৰিম, মই দুখীয়া মানুহ, মই 1 লাখ টাকা দিব পাৰিম, এই টাকাখিনি তথাপি মানে 2 লাখ টাকা ক্ষতি করিহে। মই একটা বিজনেস করে আসলো, বিজনেসের 2 লাখ টাকার মাল 1 লাখ টাকা বিকি কিনে তার পয়সাটা দিয়েছো।